পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। তো বাংলার কোন পাঁচ জেলায় কবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কালো মেঘের চাদর সরিয়ে রোদের দেখা মিলছে অবশেষে। আজও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। বেশ কয়েকদিন ধরেই মুখ ভার ছিল আকাশের, প্রবল বৃষ্টিতে ভিজেছিল বাংলার একাধিক জেলা, জলমগ্ন হয়েছিল শহর কলকাতাও। বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 97%, ন্যূনতম 73%। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে 24 জুন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলাতেও। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গে দাপট বাড়বে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। 25 জুন শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 26 জুন শনিবার হিমালয়ের পাদদেশে থাকা পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে, তাই ভারী বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। উত্তর পশ্চিম ভারত থেকে শুরু হওয়া মৌসুমী অক্ষরেখা এখন ঝাড়খণ্ড ও রাজ্যের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে রয়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।